আচ্ছা, আমরা যদি টাইটেল নিয়ে কাজ করতে চাই, যেমন দেখেন আমরা যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখন এখানে কিছু করছে, মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, তাই না? তো এটা আমরা আসলে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা কাস্টমাইজ থেকে চেঞ্জ করতে পারি। কাস্টমাইজে ক্লিক করলাম, ওকে, কাস্টমাইজে ক্লিক করার পরে, এবং এখানে কিন্তু একটা ফ্যাব আইকন আছে, তাই না? এটা আমরা চেঞ্জ করব। তো সাইট আইডেন্টিটিতে চলে গেলাম, যাওয়ার পরে এখানে মাই ব্লগ না, এখানে আমরা লিখে দিলাম হচ্ছে তৌকির, অ্যান্ড দেন এখানে আমি বলে দিলাম হচ্ছে ইওর, সরি, ওকে, ইওর আইটি এক্সপার্ট, ওকে ওকে। এবং এখানে হচ্ছে কি আছে, আমাদের হচ্ছে ফ্যাব আইকন, এটাকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ ইমেজে চলে গেলাম, যে এখানে বলছে কি 512 512, তাই না? ওকে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা এই ইমেজটা যদি রাখতে চাই, সিলেক্ট করি, ক্রপ করতে বলছে এরকম কিছু একটা, দেখি, ওকে, আমরা এটাকে স্কিপ ক্রপিং দিলাম, হ্যাঁ, ওকে, চলে আসছে, অ্যান্ড দেন পাবলিশ, এই চলে আসছে এখানে, দেখছেন? ওকে, এইখানে একটা জিনিস একটু লক্ষ্য করেন, এইখানে কিন্তু একটা কি চলে আসছে বলেন তো, একটা শেপ চলে আসছে না, এটাকে আমরা চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা চেঞ্জ লোগোতে যাই, গিয়ে এখানে একটা পিএনজি অর্থাৎ ট্রান্সপারেন্ট লোগো সেট করতে হবে, এটা সেট করে দিই। ওকে, সিলেক্ট করার পরে এমনটা আসছে, এটা হচ্ছে হোয়াইট মোড এরকম থাকবে, ডার্ক মোড এরকমটা দেখাবে। ওকে, ফাইন, স্কিপ ক্রপিং করে দিচ্ছি আমি, ওকে, অ্যান্ড দিন আমি যদি এখানে সেভ করে দিই, পাবলিশ করে দিই, ওকে, এখন কমপ্লিট। আমরা যদি এখানে এসেও যদি আমরা সাইটটাকে ভিজিট করি, ইটস কমপ্লিটলি ওকে, ওকে, দেখুন এই যে, ঠিক আছে। এখানে হচ্ছে আমার ছবি, আমার হচ্ছে টাইটেল, মানে যা যা দিলাম আর কি, ট্যাগলাইন, ওকে, ইওর আইটি এক্সপার্ট, ওকে। তো এখানে আসলে এই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।